হ্যালো আমার প্রিয়ারি বন্ধুরা, দেখো অপর্ণা চলে এসেছে নতুন দিন নতুন বেশ কিছু মুহূর্ত নিয়ে, একদমই নতুন। যে নেপালের ভাই টিকা কিভাবে মানানো হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আগে রান্না বান্না দেখিয়ে দিচ্ছি। দেখো রান্না বান্নাতে করেছি মাছের ঝাল, মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝাল, ডাল, বেগুন ভাজা, বরবটি ভাজা আর ভাত। একদমই নর্মাল খাবার করেছিলাম, কিন্তু কেন নর্মাল করেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন বলছি আমার ছেলেদেরকে কে ভাই টিকা দিবে। ছেলেদের দিদি বোন তো দেশের বাড়িতে আছে, এখানে কে ভাই টিকা দিবে? দেখতে পাচ্ছ এটাও দিদি, তো এই দিদিটাও থাকে না। এই দিদিটা মানে বিদেশে মানে বাইরে পড়াশোনা করে, কাঠমান্ডুতে দিল্লিতে পড়াশোনা করে। তো আমার ছেলেও দেশের বাড়িতেই থাকে, প্রত্যেকটা বছর এই মানে এই বছরই আছে। সেই জন্য যখন ফোটা দিত, টিকা দিত, তখন আমি তো ক্যাপচার করতে পারতাম, কিন্তু ইউটিউব করছিলাম না। এখন ইউটিউব করছি তো আমাকে শেয়ার করে রাখ মানে ক্যাপচার করে রাখতেই হবে। তো এটা কিন্তু অনেক বড়ই দিদি। তো বললো আন্টি ভাইয়েরা বাড়িতে আছে? আমি বলে হ্যাঁ বাড়িতে আছে। তো আমি এবছর বাড়িতে আছি, আমি যাচ্ছি। তো এই মানে মাঝখানটায় বেশ কিছু বছর, 4-5 বছর তো দেওয়াই হলো না, আমার ছেলেও থাকে না ঘর বাচ্চা। প্রত্যেকটা বছরই ওর যে মা আছে কি ওর দিদুনরা আছে পাঠিয়ে দিই দেশের বাড়িতে। তো তোমরা দেখেইছো আগের বছর দিদুনের সাথে চলে গিয়েছিলো। তো এই বছর আছে বলে তো মানে বাবুও ছিল আর ওরা মানে বাবুরাও ছিল আর মোর দিদিও ছিল, সেই জন্য আসলো টিকা দিতে। তো এই দিদিটাও থাকে না না, এটা হচ্ছে মিসের মেয়ে, স্কুলের মিসের মেয়ে। তো ওই যে স্কুলে আমার ছেলেরা ছোটো থেকে পড়েছে, আমার ছোটো ছেলে তো তখন হয়েছিল না, তার আগের থেকেই মানে বড়োটা যে স্কুলে পড়তো তো সেই স্কুলের ম্যাম। ছোটো থেকে আমার মানে ম্যাম ছেলেদেরকে খুব মানে নিজের সন্তানের মতো ভালোবাসে, খুবই ভালোবাসে। তো সেই জন্য মানে ভালোবাসাটা সে তোমাদেরকে না শেয়ার করে থাকতে পারি বলো? সেই জন্য ভাই টিকা দিচ্ছে, এখানের ভাই টিকাটা কেমন করে দিচ্ছে কীভাবে দিচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরা মানে এরা বাচ্চা বলে বাচ্চাদের মতো মানে দেওয়াদেওয়ি করলো, ভাই টিকাটা হলো। কিন্তু যারা বড়ো, যারা বয়স্ক বিবাহিতা, তারা কিন্তু আলাদা ভাই টিকাটা দেয়। ওই দেখো আমাদের ম্যাম, তো আমার ছোটো ছেলে দেখতিং দেখো না তো গলায় কেন ওই মালাটা দিয়ে দিয়েছে। এই গাঁদা ফুলের মালা তো ঠাকুর পরে, আমি কেন গাঁদা ফুলের মালা পরবো? আর ওকে আগে আগে দিত, তখন ছোটো ছিল অতটা মানে বুঝতে পারতো না। এখন বড়ো হয়ে গেছে তো অ্যাক্টিং করছে, আর আমি ক্যামেরা করছি না, ওকে লজ্জা লাগছে। তো গাঁদা ফুলের মালা পরে আছি, ভগবান ভগবানজি পরে, আমি কি ভগবানজি হয়ে গেলাম? তো ওদেরকে বলছিলো তো ম্যাম তো হেসে হেসে পাগল হয়ে গেল, আমাকে কেন গাঁদা ফুলের মালা পরিয়েছে বলো তো? তো সেই জন্য হাসাহাসি করছিলো, মাম্মি তুমি ক্যামেরা টপ করো, তুমি সবাইকে দেখো না আমাকে দেখে হাসবে। তো ওই মুহূর্তে ওই কথাই বলছিলো, দেখছো আমাকে রাগ দেখাচ্ছিলো তুমি ক্যামেরা টপ করো। তো আমি কীভাবে ক্যামেরা অফ করি বলো? আমি ক্যাপচার করবো না তো নেপালের দিদি, ওর নিজের দিদি বোন আছে, মানে ওর আমার ছোটো ছেলে দুটোই দিদি আর আমার বড়ো ছেলে দিদি বোন আছে। তো ওরা হচ্ছে বাড়ির দেশের বাড়িতে আছে, তো কীভাবে হয়ে উঠবে যখন থাকে? তো এতদিন তো বড় মানে দেশের বাড়ির থেকে নিয়ে এসেছে, তো এখন আবার নেপালে দিদি এসেছে। এই দিদিটা কিন্তু ছোট্ট থেকে দিয়ে আসছে, যতদিন আমি নেপালে ততদিন দু ভাই ফোটা রাখি দিয়ে আসছে। কিন্তু সব ক্যাপচার করে ওই দেখো তিনজনে বসে আছে, একটুখানি শ্যুট মানে শ্যুট করা হচ্ছে, একটু ক্যামেরা ভিডিও টিডিও ভিডিও করা হয়ে গেছিলো। এবার খাওয়া দাওয়া কিছুতেই খাবে না বলছে, না না খাবো না, টিকা দিয়ে চলে যাব। তো আমি বললাম যা রান্না করেছে তো আমাদের নিজেদের মতো রান্না করেছিলাম, বাড়িতে যা যা হয়েছিলো তো বললাম জোর জবরদস্তি খাইয়ে দিলাম, জোর একটু খেয়ে নাও। তো অনেক কষ্ট করে জোর জবরদস্তি খাইয়েছিলাম, কিছুতেই খেতে চাইছিলো না। তো ভাই টিকার দিয়ে না খালে হয়, আর একটু মাংস টাংস হলে ভালো হতো, কিন্তু কীভাবে করবো অনেকটা টাইম পর বলেছিলো। তো 11:30-12টার দিকে আমার তখন রান্নাবান্না আমি কমপ্লিট করে নিয়েছিলাম। বললো কি মানে কিছু ব্যাপার না, জোর জবরদস্তি খাইয়েছি তো? বললো কিছু ব্যাপার না। তো খেয়ে নিল, যাক অল্প অল্প কিছু কিছু খাওয়া দাওয়া করে এসেছিলো, তবু আমি একটু খাইয়ে দিলাম, ভালো লাগলো। আর এটা হচ্ছে সন্ধ্যের মুহূর্ত। তো ভাই টিকার দিনে না এখানে মানে নেপালিরা না দোস্তিরে হস্তিরে একটা খেলাধুলা করে, তো সেই তো আমি যদি নিচে যেতাম না ভালোভাবে ক্যাপচার করতে পারতাম, কিন্তু নিচে না গিয়ে ছাদ থেকে দেখেছিলাম জুম করে, তো সেভাবে দেখাতে পারলাম না। তবুও শেয়ার করলাম, চেরা ছট পর্যন্ত নাচানাচি করবে, তো মানে কালী পুজোর থেকে নাচানাচি করেছিল। তো আমি মানে বললাম না ভিডিওটাকে একদম ছোটো মানে স্কিপ করে করে ছোটো করে করে দিচ্ছি, এগুলোও আমি মানে বন্দি করতাম, তো ভিডিওটা বড়ো হয়ে যেতে বলে আমি এগুলো সব ডিলেট করতাম। তো বললাম তো এখন ছট পর্যন্ত নাচানাচি করবে, তো তখন একটু শেয়ার করে দেবো। তবুও দেখো ছাদ দিকে অল্প কিছুটা দেখাতে পারলাম, সেভাবে দেখাতে পারলাম না। আর এদের নাচ কিন্তু খুবই ভালো লাগে, কার্টুন সাজে তো মুটু পাতলু, তারপরে আরও কী কী আগড়া বাগড়া কী সব সাজাসাজি করে তো ড্যান্স করে। তো দস্তির ওটা একটা নিয়ম, এটাও একটা নেপালের নিয়ম, দস্তিরে করা, এটা ভাই টিকার দিন অবশ্যই করে। শুধু একটা দল কেন, অনেকগুলোই দল বেরোয় ভাই টিকার দিন, এদের এটা করতে হয় নাকি নিয়ম দস্তিরে হস্তিরে। যেমন যেমন রাখি রথের সময় ও যে লাখেগুলো ড্যান্স করে, ওদের ওটা নিয়ম করতেই হয়। তো এটা হচ্ছে ভাই টিকার দিন এটা করতেই হয়, একদমই নিয়ম, ওদের না করলে নাকি হয় না। তো সেই জন্য ড্যান্স ট্যান্স করছিলো, ছাদ দিয়ে একটু ক্যাপচার করলাম। তো 6টের আগে পর্যন্ত তো যখন যাবে কেউ মানে কাউকে পাঠিয়ে দেবো নিচে একটু ক্যাপচার করে নিয়ে আসবে। আমি আগের বছর দেখিয়েছি মনে হচ্ছে, তো এই মুহূর্তে মনে আসছে না, তবে একটু শেয়ার করে দিলাম ছাদ থেকে। ঠিক আছে, মানে গাড়ি নিয়ে ড্যান্স করে করে মানে নাচানাচি করে চাঁদা টাদা তুলে হয়তো, বুঝলে? চলো সবাই ভালো থেকো,
এতটা সময় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদেরও ভিডিও অপেক্ষায় রইলাম আর তোমরা আমার ভিডিওটা প্লিজ কেউ স্কিপ না করে দেখবে কেউ কারো ভিডিও স্কিপ করে দেখো না গো এতে কারোরই লাভ হবে না ঠিক আছে সবাই সবার পাশে থাকাটাই আমাদের কাজ আমি যেটা মনে করি তো আমরা যদি সবার পাশে না থাকলাম তো কীভাবে চলবে বলো তো আমিও তোমাদের পাশে থাকবো তোমরা আমার পাশে থাকবে এইভাবেই তো ভিডিওটা এইভাবেই তো ইউটিউব চলে তাই তো তো সে প্লিজ সবাই পাশে থেকো আর কেউ কাউকে মানে এড়িয়ে চলো না সবাই সবার পাশে না থাকলে কেউ এগোতে পারবো না বারবার বলে দিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করে দিও নেপালের ভাইটিকা কেমন মানে কেমনভাবে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাচ্চা মানুষরা যেমন পারে তেমন করলো কিন্তু বড় মানুষরা তো আর বাচ্চা মানুষ হলো তত ওদের বুদ্ধি নেই তো সেভাবেই করলো আর কিন্তু বড় মানুষরা যেভাবে করে সেটা তো আমি শেয়ার করতে পারলাম না তো বাচ্চা মানুষদেরই শেয়ার করলাম ঠিক আছে বাচ্চারা বাচ্চাদের মতো করলো তো যারা বিবাহিতা তারা তো একটু অন্য স্টাইলেই করে তবে কিন্তু ইন্ডিয়ার মতো না ইন্ডিয়ার তো রাখি ভাইটিকা তোমরা তো জানোই মানে কেমন কী হয় তো সেইভাবে ইন্ডিয়ার মতো ইন্ডিয়ার থেকে একদমই আলাদাভাবেই হয় এদের একদম অন্য তালিকা ভাইটিকাটা ঠিক আছে অনেক কিছু বলে ফেললাম চলো সবাই ভালো থেকো সবাই মানে আনন্দ ফুর্তি থেকো পরিবারকে নিয়ে হাসি খুশিতে থেকো আর এখন ড্যান্স হয়েই যাচ্ছে আমি এখানে বকবক করেই যাচ্ছি বকবক করেই যাচ্ছি চলো সবাই ভালো থেকো সবাই সাবধানে থেকো সবাই পরিবেশন হাসি খুশি থেকো সবাই সবার কাছে থেকো কেমন চলো টাটা বাই বাই আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপি নিয়ে আর হ্যাঁ ভিডিওগুলো ছাড়তে একদমই দেরি হয়ে যাচ্ছে যতক্ষণ না মানে যতক্ষণ না পুজো পাঠগুলো যাচ্ছে যতক্ষণ না ছেলেদের স্কুল খুলছে ততক্ষণ আমি মানে ততক্ষণ ঠিকঠাক শুধু আমি কেন আমার মনে হয় আমার মতো সবারই হচ্ছে ঠিকঠাক ভিডিও দেওয়া অসম্ভব হয়ে যাচ্ছে তো আমারও দেরি হয়ে যাচ্ছে প্লিজ কেউ ভুলে যান আমি সবাইকে দেখতে পাই সবারই পাশে থাকি যতটা পাচ্ছি ভিডিও শেয়ার করছি আর ভিডিও দেখছি 100 যাদের মনে হলে 100 ভিডিও দেখছি আর প্লিজ আমারও 100 ভিডিওগুলো দেখে দিও কেমন চলো এবার ফাইনালি টাটা বাই বাই করছি এতটা সময় ভিডিওটা দেখার জন্য অনেক 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 সবাইকে ভালোবাসা নতুন বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরনো বন্ধুদের যারা আমার ভিডিও রেগুলার দেখো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুদের বলছি প্লিজ তোমার ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিই কেমন সাবস্ক্রাইব করে নিই অল গুলিরা তুমি করে বাজিয়ে দিই কেন বলো তো ওটা অনেকে জানে না অনেকে আবার জানে তো ওটা কীভাবে জানি যে রেগুলার ভিডিওটা তোমাদের জন্য তৈরি করি তোমাদের জন্য ভিডিওটা ছাড়বো তো সেটা তোমরা আগে দেখতে পারো ঠিক আছে দিদি বোনের জন্য এবারে ফাইনালি বাই বাই করছি বেশ আটা বাই বাই দিদি বোনের কাছ থেকে মানে ভাই ফোটা নিয়ে এসেছিল কিন্তু এই বছর যেতে পারলো না মন খারাপ করেছিল যাক ছাড়ো আর ওই যে মিসের মেয়ে যে দিদি ও দিদি দিল্লিতে ছিল আগের দিন মানে ভাই ফোটার আগের দিন রাত্রিতে এসেছে তো যাই হোক ওদের ভাগ্যে ফোটাটা ছিল সেই জন্য ও দুটে গেলো হয়ে গেল একটু মানে চিকেন মটন খাতে পারলো মনটা আরও ভালো লাগতো কিন্তু কিছু করার নেই অনেকটা বেলাতে ফোন যেহেতু গাড়ি জার্নি করেছিল তো ওদের উঠতেই বেলা হয়ে গেছিলো উঠেই তো আমাকে 11:30 ফোন করেছিল আমার তো সেই মুহূর্তে কিছু রান্না হয়ে গেছিলো আমি যেহেতু ভাই টিকা ছিল আমি শর্টস বানার জন্য রেডি হচ্ছিলাম যে আমাকে তো শর্টস কিছু বানাতে হবে তো আমারও দাদা আছে দাদা তো এখানে নেই আমার দাদা দেশের বাড়িতে আছে তো কিছু করেন আমি শর্টস বানাতাম একটু কিন্তু কিছু করার কিছু উপায় হলো না আমার ছেলে যাক ছেলেরা তো পেয়ে গেলো আমার ছেলেরা খুশি হলে আমি খুশি তো আমার ছেলেদের জন্য মানে ভগবান মানে পাঠিয়ে দিল ও দিল্লিতেই ছিল এবছর তো জুটতো না যাই হোক আনন্দ ফুর্তি হলো একটু মানে একটু মনটা খারাপ হয়ে গেলো রান্নাবান্না তো হয়ে গেছিলো বলে আসিভাবে রান্নাবান্না করতে পারলাম না যাচ্ছে আরও ভিডিওটা তোমরা দেখার জন্য কন্টিনিউ দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং